একটাই টার্গেট এই সরকারের পতন, বললেন খন্দকার মোশাররফ। এরপর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বললেন বাদশা। এরপর দেশে ফ্যাসিবাদী নিষ্ঠুর শাসন প্রতিষ্ঠিত হয়েছে, বললেন রিজভী। এরপর শঙ্কর তারা বানিয়েছে, সমাধানের দায়িত্ব তাদের, বললেন ফখরুল। একটাই টার্গেট এই সরকারের পতন, বললেন খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন তাদের চলমান আন্দোলনের একটাই টার্গেট এই সরকারের পতন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। একবার বিনা ভোটে একবার রাতের ভোটে নির্বাচিত হয়েছে, এবার আর তা হবে না। বিএনপির চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বিকেলে রাজধানীর বড্ডা হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি বাড্ডাজন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার মেগা প্রকল্পে মেগা দুর্নীতি করেছে। টাকা পাচার ও দুর্নীতির কারণে দেশে অর্থনীতি ধ্বংসের কিনারায় চলে গেছে, দেশকে দাউলিয়া করে ফেলেছে। দ্রব্যমূল্যের লাগামহীন আওয়ামী লীগের লোকজন সিন্ডিকেট করছে, খেটে খাওয়া মানুষের হাড়িতে খাবার নেই। আওয়ামী লীগকে গণতন্ত্রের হত্যাকারী আখ্যায়িত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই একদলীয় বাকশাল গঠনের মধ্য দিয়ে যার শুরু, সেই আওয়ামী লীগের পক্ষে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া সম্ভব না। নির্দলীয় নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, এই সরকারের হাতে রক্তরঞ্জিত, যে সরকারের হাতে রক্তরঞ্জিত তার পতন অবশ্যম্ভাবী। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আরও তাজা রক্ত ঢেলে দেব, গণ অভ্যন্তানের মাধ্যমে এই সরকারের পতন হবে। এদিকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বললেন গয়েশ্বর। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত লক্ষ্য অর্জন না হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হবে, বিএনপির আন্দোলন ততদিন চলবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এইসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, আমরা যেসব দাবি নিয়ে এখন আন্দোলন করছি এগুলোর জনগণের দাবি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে প্রতিটা পরিবারের নাবিশ্বাস, আয়ের সঙ্গে তাদের ব্যয়ের কোনো রকমের সঙ্গতি নেই। উত্তরোত্তর ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আয় হ্রাস পাচ্ছে, এই কষাঘাত থেকে মানুষ মুক্তি চায়। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আমরা প্রতিবাদ করছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির, আমরা দাবি করছি দ্রুত সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত এবং একটা অরাজনৈতিক নির্দলীয় সরকার অধীনে নির্বাচন। এই আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের 5 জন শহীদ হয়েছেন, এই আন্দোলনের সঙ্গে শহীদদের রক্ত জড়িত। সুতরাং একদিকে আন্দোলন এবং অন্যদিকে শহীদের রক্ত ঋণ পরিশোধের একটা প্রতিশ্রুতি আমাদের সবার থাকবে। এটি কিন্তু সরকার পতনের আন্দোলন, অর্থাৎ এই সরকারকে নো বলছে সবাই, এই সরকারকে দেখতে চায় না বলেন তিনি। কোনো বাধা প্রতিবন্ধকতা ফ্যাসিবাদ স্বৈরাচারকে টিকিয়ে রাখতে পারে না, মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পৃথিবীর পূর্বের ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাস তাই বলে, জনগণের মৌলিক সমস্যার সমাধান না করে শুধু টিয়ার গ্যাস, গুলি ইত্যাদি দিয়ে কখনও কোনো আন্দোলন ব্যর্থ করা যায়নি, এই আন্দোলনও বন্ধ করা যাবে না। গয়েশ্বর বলেন, আমাদের কর্মীরা যে কর্মসূচি অংশগ্রহণ করে তারা খুব স্বয়ংসম্পূর্ণভাবে মানসিক বল দিয়ে করে, তারা বাধাপ্রাপ্ত হলে সেই বাধা অতিক্রম করার জন্য রুখে দাঁড়ায়, এটাই হলো আগামী আন্দোলনের সফলতার একটা পূর্বাভাস। গয়েশ্বর বলেন, আমাদের কর্মীরা যে কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা খুব স্বয়ংসম্পূর্ণভাবে মানসিক বল নিয়ে করে, তারা বাধাপ্রাপ্ত হলে সেই বাধা অতিক্রম করার জন্য রুখে দাঁড়ায়, এটাই হলো আগামী আন্দোলনের সফলতার একটা পূর্বাভাস। বিএনপি যে কোনো কর্মসূচিতে এখন সাধারণ মানুষ অংশগ্রহণ করছে, ভবিষ্যতে আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, হয়তো একটা সময় আসবে আন্দোলন জনগণ সফল করবে, শুধু আমরা সেখানে উপস্থিত থাকব, এই ব্যাপারে আমরা খুবই আশাবাদী। বেলা 11:30 জিয়া মঞ্চের 29তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সংগঠনের সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুল্লাহ ইকবাল নেতৃত্বে নেতা কর্মীদের নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
এদিকে দেশে ফ্যাসিবাদের নিষ্ঠুর শাসন প্রতিষ্ঠিত হয়েছে বললেন রিজভী। দেশে ফ্যাসিবাদের নিষ্ঠুর শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সবাই রুহুল কবির রিজভী অভিযোগ করেন শেখ হাসিনার সরকার জ্যানথানভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। গত 31 জুলাই থেকে আজ পর্যন্ত জন্ম দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নেওয়া মানুষকে আর গুলি করে হত্যা করা যাবে না দাবি করে রিজভী বলেন, বাঁশের লাঠিতে জাতীয় পতাকা ধারণ করে শাসক দলের সকল ব্যারিকেড ভেঙে বিএনপির আন্দোলন এগিয়ে যাব। রুহুল কবির রিজভী বলেন, এই সরকার মিথ্যাচারী, তারা নিজেদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে দেয়। ইডেন কলেজে কলঙ্কজনক ইতিহাসের জন্ম দিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার নির্দেশে ও ভিসির প্ররোচনায় ছাত্রদলের নেতা কর্মীদের ওপর হামলা হয়েছে। মুন্সিগঞ্জে পুলিশ গুলিতে আসাউন নিহত হলে এসপি বলেছে সে ঠেলাঠেলিতে মারা গেছে। শেখ হাসিনা সম্রাজ্ঞীর মতো দেশ শাসন করছে অভিযোগ করে তিনি বলেন, দেশের সমস্ত মিডিয়াতে তার জন্মদিনের সংবাদ ছাপতে বাধ্য করা হচ্ছে। গণমাধ্যমের মাথার উপর ধারালো তরবার ঝুলছে। গণতন্ত্রের মা খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা রহমান আন্দোলনের তরঙ্গ তৈরি করেছে। গুম খুন অপহরণ হামলা মামলা করে আর আন্দোলন দমন করা যাবে না। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের এই ঘোর দুর্দিনের সময় আজিজুল হাসান দুলুর মতো একজন নিবেদিত প্রাণ কর্মীর অকালে চলে যাওয়া আমাদের জন্য হৃদয় বিদারক। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের নেতা কর্মীদের উপর হামলার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান ও প্রক্টর AKM গোলাম রাব্বানিকে দায়ী করে গতকাল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তা অত্যন্ত অশালীন, আপত্তিকর ও নিন্দনীয় বলে মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তারা বলেছে, বিএনপির এই নেতা উপাচার্য প্রক্টরকে অশালীন ভাষায় হুমকি দিয়েছেন। ওই বক্তব্যের মাধ্যমে তার রুচি ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। আজ বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। বর্তমান সমিতির কার্যকর পরিষদের 15টি পদের মধ্যে 14টি দিতেই দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ লিগোপন্থী নীল দলের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে সঙ্গে পূর্ব নির্ধারিত সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলা করে ছাত্রলীগ। এতে ছাত্রলীগ দলের বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আলিফুল ইসলাম সহ 15 নেতা কর্মী আহত হন। ভিডিও ফুটেজ ও ছবিতে বিশ্ববিদ্যালয়ের স্যার AF রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ারকে হামলায় নেতৃত্ব দিতে দেখা গেলেও হামলার ঘটনাকে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছে ছাত্রলীগ। হামলার পর গতকাল সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ছাত্রদলের ঢাকা সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আমি মনে করি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পাতানো ফাঁদ। আওয়ামী লীগ ভিসি ও সাবেক ছাত্রলীগ নেতা প্রক্টরের প্ররোচনায় ছাত্রদলের উপর নরকীয় হামলা করেছে। এই বর্বর অমানবিক ও কাপুরুষোচিত আচরণের জবাব তারা পাবেন। রিজভী এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত অশালীন, আপত্তিকর ও নিন্দনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত 3 দশকের বন্ধাত্ব কাটিয়ে 2019 সালে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহ অবস্থান নিশ্চিত করে ঢাকসুর নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হয়েছেন। নিজেদের অপকর্মের দায়ভার নিয়ে বিতাড়িত ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে তাদের রাজনীতি চর্চার সুযোগ করে দিয়েছেন। অথচ বিএনপি নেতা রিজভী উপাচার্য ও প্রক্টরকে অশালীন ভাষায় হুমকি দিয়েছেন।